এখন গরুর গোশত আপনি খান, আপনার চর্বি খুব পছন্দ, ডাক্তারে না করছে চর্বি খাইয়েন না, আপনি চর্বি ফাইলে অন্য টানার খাইতেন চান না, এরকম অনেক মানুষ আছে নি। গরুর গোশত দেখলে অনেকে আছে ভাত লয় না খালি গোশত খায়, এরকম মানুষও আছে। খানার লাগিয়ে একদল লোক আছে খুব পাগল, তারা আসলে খাইয়া যেতে পারে না। আমার এক লোক আছিল, আমার এক চাষা দূর সম্পর্কের, এবারে খাওয়ানোর লিগে খুব আহা তাহা, তো বিয়ার ভিতরে এবারে দাওয়াত লাগছে না, এবারে আগে আগে যাই গিয়া আপনার যদি কইতাম মনে নয়, আপনার মনে নয় দেখি কী কই কী হয়েছে, আমি মনে রেখে বইছিল, আমি তো মনে লইয়া বইয়া রয়েছি, আপনার মনে নয় এতে সমস্যা কী, আমি কি রাগ অন্য মানুষ নাকি। এবারে দাওয়াতের আগে এবারে দেখবেন হগল তো আগে সাজ্য সুজা দেখিতেছে চারটা খাওয়ানোর লিগিয়া আসেনি এইরকম মানুষ। তো আগের দিনও খাওয়াই তো আপনার ঘরের ভিতরে, ওখানে না প্যান্ডেল ট্যান্ডেল করে, আগের হালকা ঘর আসিল বৈঠকখানা, এইটার ভিতরে আপনার খাওয়াই তো সকল দিয়া চারুগুল দিয়া গুল হইয়া ভর দিয়া এরকম পর্দা টাঙ্গাইয়া নিচে বিছনা টিছনা দিয়া নিচে আগে খেয়াল করার দরকার আছে আসতে, এত ছোট বাচ্চা আনছেন কেন, আর আনন লাগলে তাবারুকে রাখি দিয়ে আনবে আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তো আমার ওই কাকা যখন বিয়াত গেছে গিয়া সেটা দেখে যেই ঘর খানার আয়োজন, এই ঘর দরজা দুইটা, দরজা করা তো দুই গুল দিয়া দর খানা শুরু হইতো না, শুরু হইব কয় গুল দিয়া, এক গুল দিয়ে। এবারে চিন্তা করতে আছে কহেন দিয়া খানাটা শুরু হইব, মানে এবারে যেহেন দিয়া শুরু হয় হেন দিয়া বই বই রইল এবার মতো আর কি। এবারে কতক্ষণ এই দরজাত বইছে, এবার মনটায় বাড়ি খেয়েছে না, আবার আগে এই দরজাত বইছে, এরকম তিন চারবার দরজা এবার আল্লাহ আসছে, কহেন তো খানাই বই জাগাটাও চাই আইছে, আল্লাহর কি কুদরত। এবারে জাগা টাকা লাইনে খানা যখন শুরু হইব, যেই দরজা দিয়া বইছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া, এবার একটা আহা কইছিল, এই আহাটা লাগাই দিলে ম্যাচ লাগলো, নইলে এমনি আগুন ধরে গেল গো। এবারে যে একটা আহা কইছিল, তাইলে এই গরুর গোশত খাওয়ানোর লেগে অনেক মানুষ আছে পাগল। এই গরুর গোশত খাওয়ান হারাম না হালাল, কথা কইেন হারাম না হালাল, এই গোশতটারে হালাল করছে কে, আল্লাহ। শুয়োরের গোশত এটা কি খাওয়ান হালাল না হারাম, হারাম, এটাটা হারাম করছে কে, আল্লাহ। এই যে সবচেয়ে বেশি চর্বি হইল শুয়োরের গোশতের ভিতরে, পৃথিবীতে যত প্রাণী আছে পশু আছে ছাগল গরু খাসি কোনোটার ভিতরে এত চর্বি নাই, শুয়োরের গোশতের ভিতরে যত চর্বি আছে, যেবারা এত চর্বি পছন্দ করে। এবারে যদি আপনি কোন যে নেন এই শুয়োরের গোশতে চর্বি বেশি, এই 5 কেজি ফেজ দিয়া আপনার লেগে শুয়োরের গোশত বোনা করা হয়েছে, এবারে খাইব নি, যেহেতু ফেজ দাম, এবারে নইলে বাচ্চা ফেজ দিখাই আলাইব কেন, কিন্তু গোশতের ফেলে এবারে ফিরও চাইত না কোনো কারণে ভুলে। এবারে যদি শুয়োরের গোশত খায়ও, পরে যদি কেউ একটু হুনতে পারে শুয়োরের গোশত খাইছে, এবারে আঙ্গুল দিয়ে হইলো বমি করতে চাইব, ঠিক কিনা কন কথা, কেনা ঠিক কিনা, কারণ শুয়োরের গোশত যত চর্বি হোক এটা কোনো মুসলমান খাইতো না, যেহেতু হারাম। এই শুয়োরের গোশত হারাম করছে কে, আল্লাহ, কথা কেনা কে, তাইলে শুধু শুয়োরের গোশত আল্লাহ হারাম করছে নাকি আরও কিছু জিনিস হারাম করছে, তাইলে হারাম কি একটা মানবেন না সবজি মানবেন, তাইলে শুয়োরের গোশত খাওয়ান যেই হারাম, সুদ খাওয়ান কি এইরকম হারাম না বেশি হারাম, আচ্ছা সুদ খায় শুয়োরের গোশত খাওয়ান যেইরকম হারাম, সুদ খাওয়ানো এইরকম হারাম, ঘুষ খাওয়ানো এইরকম হারাম, মদ খাওয়ানো এইরকম হারাম, আমরা তারা শুয়োরের গোশত ফেজ দিয়া বুনা করে দিলেও খায় না, গুফনেও তারা খাওয়ান যায় না, খাইলেও তা আঙ্গুল দিয়ে বুমি করে লায়, আর আমরা তারা যেই আল্লাহ সুদরে এই শুয়োরের গোশতরে হারাম করলো, হে আল্লাহ সুদ ঘুষ মদ এই দিয়ে হারাম করলো, শুয়োরের গোশত খায় না, সুদ ঘুষ মদ আমরা তারা আঞ্জা দিয়া খায়, ঠিক কিনা খায়, কি আর ওয়াজ কি লাভ হইব ওয়াজ দিয়া, আগে থিতাইল যে ত্রি হারাম আছে, যদি ওয়াদা করতেন পারেন যে হুজুর সুদ যেমন এই এই শুয়োরের গোশত যেরকম হারাম, কুত্তার গোশত যেরকম হারাম, হ্যাঁ শিয়ালের গোশত যেরকম হারাম, সুদ যেহেতু হেইরকম হারাম, ঘুষ যেহেতু হেইরকম হারাম, তারপরে গিয়ে আপনার মদ যেহেতু হেইরকম হারাম, তাইলে ওয়াজ তহনে শুরু হইব, হারামরে যদি আমরা হারাম স্বীকার করে ছাড়তাম রাজি হই, হালালরে যদি হালাল মান্য যত কষ্ট ধরতাম রাজি হই, তৈলে ওয়াজ হইব না হইলে আল্লাহুম্মা আমিন।
না হুদুদি কিন্তু হুদুদি মান্নত করে লাভ আছে না আমি 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 বুঝাইয়া টুজাইয়া ওয়াজ করা আপনি হেন মাহফিলের বাইরে গিয়া কইবেন হুজুররা কত কথাই কইব বিড়িটা দে আজাইরা মান্নত করি না বাড়াই তাই না হুদুদি ফাও বের করো না বুঝলে ওয়াজ হইব না হইলে হইতো না তার লিখে কি গেছে না আইসি খাইয়া লইছি ক্যাম গাড়ি দিয়া শেষ ভালো করে থিতাইলন মুরব্বীরা আছেন গ্রামের সাহেব সর্দাররা আছেন কথা বুঝ মতো হইলে ওয়াজ হইব না হইলে ওয়াজের দরকার নাই কেন কথায় বনলে না বিয়া না হইলে বিয়া কি ঠিক কিনা ক এখন দেখেন যদি কোন যে হুজুর শুয়োরের গোস্ত যেমন খাই না জীবনে খাইতামো না যত মজা করে রান্দা দিও হ্যাট আকারে যদি হোটেল সোনারগাঁও তাই নাও দেয় এরপর আমরা খাইতাম না যেহেতু আমরা মুসলমান শুয়োরের গোস্ত আমরা লাগে হারাম এই শুয়োরের গোস্ত যেই রকম হারাম মদ ওই রকম হারাম ঘুষ ওই রকম হারাম তারপরে গিয়ে আপনার এই সুদ ওই রকম হারাম সুতরাং শুয়োরের গোস্ত যেমন জীবনে খাইতাম না নিয়ত করছি আজ যার থেকে শুয়োরের গোস্তের মতো মদও খাইলাম না সুদও খাইলাম না ঘুষও খাইলাম না এই কথার উপরে যদি একমত হইতেন পারেন ওয়াত চলবো আর যদি দেখি যে নাইরা হইতো না তো হুদুদি কি হতো ওই আল্লাহ যেটা কইছে হেডে আফা মেনু না বেবাজিল কথা ওয়া তাক ফুরু না বাজ তোমরা কিছু মানো কিছু মানো না হইতো না হইতো না সুতরাং তোমরা সুদ ঘুষ এই শুয়োরের গুস্ত খাইতে না সুদের বেলা আঞ্জা দিয়া ধরবা হস কইরা ইয়া হস কইরা ইয়া এই বছর শৈল হন হজের গরম ডাকেছে না মক্কা মদিনার গন্ধে বেটার শৈল পাওয়া যায় কাবা করো দৈড়াইছে আতাইয়া খুরমা খাজুর খাইছে জান্নাত জওয়ানের নিয়তে ডাব্বাইয়া ডাব্বাইয়া খুরমা খাজুর খাই আইছে সৌদি আরবে এই বর্বরায় হজ কইরা আইছে শৈলের চামড়া ডি লইছে সাদ কালা চুল সাদা হইছে এরপরে আগে গিয়া গালের চামড়া কি টান টান আছিল তেল দিলে এই গৈরাইয়া ফুইরা গেছে গা আর অহন গাল সাফা বাঙ্গা এখনো যেই গাতা হইছে এক ফোয়া তেল ধরে এরপরেও সুদ খায় আসেনি রহ কতক্ষণ আসেনি এখন বুঝ করে কথা বুঝে ধরলে বাবুরে ওয়াজ হইব আর নইলে ওয়াজ হইতো না এখন এই বছর হজ কইরা আইয়া যেই বেড়ায় সুদ খায় এবার কেড়াই কইছে টেহারি হজ খরচ করে হজ যাইতো হজ যেই রকম ফরজ সুদ ছাড়ন না ওদের রকম ফরজ ঠিক কিনা ক তুমি হজ মেহনত কইরা না গিয়া সুদরা যদি ছাড়তা এতে আল্লাহ আরো বেশি খুশি হইল হইল তুমি হজের জায়গা হজ রাখছো সুদের জায়গা সুদ রাখছো এরপরে হজের তে আইয়া সেইরা এবার আয় সুদে টেহা লাগা মসজিদ ফলা পাইনি এবার নায়নাত করেছে না টিটকারি মারে কি দাদা আপনি বিলে খান আসেনি র ফলা পাইনি টিটকারি মারে দাদারে দেখলে দাদা আপনি বিলে সুদ খান আমার না এবারে মারাই দেয় কি হাজি মহসিন হইছে এবারে এবারে জিয়ের টেহা বাড়াই দেয় বড় বড় কয় না আরেকজনের টেহা এবারে উপকার করে কারণ আমার টেহা না তবে একখানতে লইয়া দিতাম পারি যেহেতু তুমি বিপদ ফুইরা গেছো কা টান দিয়ে দেখি দিতাম পারি তুমি তো আমার লড়সর কারণ আপনার সাক্ষী কত ওই লাইন না দিতাম পারি এবার আরেক বেটার টেহা না সুদের টেহা দিয়ে আরেক বেটার উপকার করে তুমি এইরকম মানুষ তা আরেক বেটার ঘরের আগুন নিবাইতে গিয়ে তোমার ঘরে কুতুর লাগাই দাও না হেজার বালা দি বুঝো বালা কেউ নাউজুবিল্লা কয় না আমি কথাবার্তা কইয়া ভাই এ ভালো লাগে না নিজেরা মানুষ একখানের ভিতরে আমি দরজা 12-13 বছর ধরে আইতে আছি আপনার লগে একটা সম্পর্ক হইয়া গেছে গা পরে আমি সাপ দাম আপনারা কইবেন আটকা সাপ দিল তো না ফইলে সাপ ভাল কারণ কি আপনারা ইয়া কি চিন্তা করছে সভাপতি সামনে দিয়ে শুরু করি নাকি কি চিন্তা করছেন এখন কি সুদ খাওয়া একমত তইলে আজ থেকে দাগ দিয়া লাইবেন কেড়ায় খায় তারে সুন দিয়া দাগ দিয়া লাইবেন